বিরতির পর ফিরে আসলাম। এবার নজর রাখবো সেই সুড়ঙ্গের দিকে যেখানে আটকে রয়েছে প্রায় 40 জন শ্রমিক। 100 ঘন্টা অতিক্রম হয়ে গেছে গতকালকেই এবং আজকে প্রায় 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত আটকে রয়েছে শ্রমিকরা। শ্রমিকদের উদ্ধার কার্যে বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে মার্কিং ড্রিল মেশিন, কিন্তু সেই মেশিনও গতকালকে আমরা দেখেছিলাম ব্যর্থ হয়েছিল শ্রমিকদের উদ্ধার কার্যে। তবে উত্তরকাশীর যে সুড়ঙ্গবন্দী রয়েছে 40 জন শ্রমিক, তাদের এখন একমাত্র ভরসা রয়েছে ঈশ্বর এবং তাদের পরিবার পরিজন রয়েছে গভীর চিন্তায়, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কবে তারা বাড়ি ফিরবে, আদৌ ফিরতে পারবে কি, এই প্রশ্ন এখন আটকে থাকা শ্রমিকদের পরিবারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, উত্তরকাশীতে সুড়ঙ্গতে যে বিপর্যয়, সেই বিপর্যয় এখনো পর্যন্ত আটকে রয়েছে শ্রমিকরা, কি অবস্থা সেই জায়গায়, উদ্ধার কার্য কতদূর এগিয়েছে? একেবারে দেখো, উত্তরকাশীর টানেলে ধস নামার পর কিন্তু কেটে গিয়েছে 4 দিন এবং এখনো কিন্তু উদ্ধার কাজ সেক্ষেত্রে সম্ভব হয়নি। সুড়ঙ্গ পথে কিন্তু আটকে পড়ে রয়েছে শ্রমিকরা এবং অন্তত 40 জন এখনো সেখানে আটকে রয়েছেন। তবে ধীরে ধীরে অনেকেরই অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই সেটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে জানানো হচ্ছে যে কারোর বমি হচ্ছে, কারো কেউ বা কাতরাচ্ছেন, অসহ্য মাথা ব্যথায় এবং গ্যাস্ট্রাইটিসেও কিন্তু ভুগছেন অনেকেই। তবে ক্রমশ কিন্তু অবস্থার অবনতি হচ্ছে। তবে এই পরিস্থিতিতে নিয়মিত স্তরে কিন্তু জল খাবার প্রেরণ করছেন, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রেরণ করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু অক্সিজেনও কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। দেখো, টানেলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন চিকিৎসক ডক্টর বিএস পোখরিয়াল, তিনি কথা বলেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে শ্রমিকদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা মাল্টিভিটামিন ট্যাবলেট সেখানে ইতিমধ্যেই পাঠিয়েছে যাতে করে তাদেরকে সুস্থ রাখা যায় এবং সেক্ষেত্রে ওআরএস তারা পাঠাতে পারছে না, অর্থাৎ ওআরএস পাউচ যদি পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের আশঙ্কা রয়েছে যে সেক্ষেত্রে পাইপের মধ্যে আটকে যেতে পারে, তাই ওআরএস পাঠানো সম্ভব হচ্ছে না। তবে একমাত্র পাইপ দিয়ে জল এবং খাবার সরবরাহ করা হচ্ছে আটকিত শ্রমিকদের কাছে এবং সেখানে শ্রমিকরা কিন্তু ধ্বংসস্তূপের উপায় তাদের সাথে কথা বলে জানা গেছে যে প্রায় 1 কিমি এলাকায় তারা ঘোরাফেরা করতে পারছেন, যদিও সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগও রয়েছে সেখানে। তবে দেখো, এই উত্তর কাশীর বিপর্যয় কিন্তু আজ নিয়ে যদি আমরা ধরি তাহলে কিন্তু বলা যায় যে 5 দিনে পড়েছে আজ পর্যন্ত এবং হাজার চেষ্টার পরেও কিন্তু আমরা দেখেছি গতকাল পর্যন্ত যে উদ্ধার কার্য একেবারেই কিন্তু থমকে রয়েছে। বলা যায় যে সেখানে কিন্তু উদ্ধার কাজ সম্ভব হচ্ছিল না, সেক্ষেত্রে 40 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন এবং এই অবস্থায় কিন্তু দিল্লি থেকে নতুন করে আনা হয়েছে একটি মার্কিং যন্ত্র এবং এই ড্রিল মেশিনটি কিন্তু ব্যবহারের আগে পুজো পাঠ করা হয়েছে, অর্থাৎ আজকে দেখা গিয়েছে যে সেখানে পুজো পাঠ করা হচ্ছে, কারণ একমাত্র কিন্তু ভগবানই ভরসা রয়েছেন, কারণ যেহেতু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু অনেকটা ভগবানের উপরেই তাদেরকে নির্ভরশীল হতে হচ্ছে। তবে সেক্ষেত্রে বলে রাখে যে মার্কিন সংস্থা তৈরি আওকার ড্রিলের ব্যবহারে কিন্তু মাটির পাশাপাশি পাথরও ফুটো করা যায় এবং উদ্ধারকারীরা জানিয়েছেন যে প্রতি ঘন্টায় কিন্তু 5 মিটার ধ্বংসাবশেষ সরাতে কিন্তু সক্ষম হয়েছে এই ড্রিল এবং 1 থেকে 30 মিটার গভীর গর্ত করতে পারে, যে কাজে কিন্তু একজন একজন শ্রমিক ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেই কাজ কিন্তু নিমেষে করে দিতে পারে এই ড্রিল মেশিন। তার কারণে বলা বিশেষজ্ঞদের সেখানে পক্ষ থেকে জানানো হয়েছে যে এদের রয়েছে বিশেষ ব্লেড এবং সেটির নাম আওয়ার এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যে 3টি ড্রিল মেশিন কাজে লাগানো হয়েছে এবং আরো 3টি একই ধরনের ড্রিল মেশিন আনানো কিন্তু পরিকল্পনা করা হচ্ছে ইতিমধ্যে, যা দিল্লি থেকে এটি আনা হবে। তবে বৃহস্পতিবার সেই মেশিন কাজে লাগানোর আগে কিন্তু পুজো দিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা এবং এই পুজোর সময় কিন্তু দুর্ঘটনাস্থলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এবং এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি হাল ছেড়ে দিয়েছে প্রশাসন, কারণ যেহেতু এতদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে 5 দিন ধরে ওরা আটকে রয়েছে এবং সেক্ষেত্রে অনেকটাই উদ্ধার কাজ বেঘাত ঘটছিল সেক্ষেত্রে। তবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে ইতিমধ্যে, তবে মন্ত্রীদের বক্তব্য কিন্তু সেখানে হতাশ সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের পরিজনরা। তবে ভি কে সিং জানিয়েছেন যে একটি থাই বিশেষজ্ঞ দলের সঙ্গে তারা কথা বলেছেন এবং উদ্ধার কাজে আরো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। দেখো, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই যেহেতু আজকে দিনে দাঁড়িয়েও তাদের এমন অবস্থা সৃষ্টি হচ্ছে যে অনেকে কিন্তু অসহ্য যন্ত্রণায় ভুগছেন, তাহলে সেক্ষেত্রে আরো
যদি 2-3 দিন লাগে তাহলে কি আদৌ তারা সুস্থ থাকবেন কিনা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন, যেহেতু পরিবারের পক্ষ থেকেও কিন্তু যারা আটকে রয়েছেন তাদের পরিবারের কিন্তু ইতিমধ্যেই চিন্তা শুরু করে দিয়েছে, কারণ তাদের বাড়ির সদস্যরা আদৌ ঠিকভাবে ফিরবেন কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন রয়েছে। একদমই, অনেক ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে উত্তরকাশীর বিপর্যয়, যে বিপর্যয়ের 4 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত আটকে রয়েছে শ্রমিকরা, যাদেরকে নিয়মিত অক্সিজেন এবং জল সরবরাহ করা হচ্ছে, তার সঙ্গে খাবারও দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তবে উদ্ধার কার্য চালানো হচ্ছে, যত দ্রুত সম্ভব তাদেরকে বের করে আনার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে, যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।